বিরতির পর ফিরে আসলাম। উৎসবের মরশুমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অন্যতম নাম জিবি, একেবারে সেই জিবি থেকে উঠে আসছে স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের ভরা উৎসবের মরশুম, উৎসবের মরশুমে স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ। জিবি হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যত খামখেয়ালি পড়ার অভিযোগ। অভিযোগ জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ট্রমা সেন্টারে সিনিয়র ডাক্তারদের না থাকার অভিযোগ উঠে এসেছে। তীব্র খামখেয়ালিপনা, উৎসবের মরশুমে জিবি হাসপাতাল থেকে উঠে আসছে অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। খবর করতে গেলে সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয়েছে, যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে রোগীর পরিবারের, শুনুন। ব্লাডের ব্যাপারটা কি হয়েছে? ব্লাড আমরা লিখা দিছে, ডাক্তার লিখা দিছে, আমরা গেছি, ব্লাড আনছি, আমরা দেখে করে দিছে। হ্যাঁ, আমরা এমনি ডাক্তারের কাছে দিছি, ডাক্তার লাগাইছে, লাগানোর পর তারা বেশি নিয়ে বেড়েছে, ভুল কী ভুল, ব্লাড মিলছে না, উল্টা ব্লাড দিছে, এক্সপায়ার ডেট। আচ্ছা, এরপরে? তারপরে আবার স্টাফ দিয়ে ফাটাইছে, তারা গেছে, তারা ঠিক দিছে। তারা স্টাফ আছিল, আমরা সঙ্গে বার্গেনিং করতেছি, তারা স্টাফ হয়ে ডাক্তার দেখে। এখন এখন কি ডাক্তার স্বীকার গেছে যে ব্লাডটা যে উল্টা দেওয়া হয়েছে? আপনাদের ডাক্তার স্বীকার গেছে বলতে ওই তো ডাক্তারের কাছে একটা দিছি, এখন তারাও দেখতেছে, তারা আমার কথা বুঝতেছে। ব্লাড ব্যাংকে গেছে বলতে কি কইছে আপনাকে? ব্লাড ব্যাংকে যাওয়ার পরে তারা দেখলো ওই তার স্টাফ সহ পাঠাইছে, ডাক্তারের প্রেসক্রিপশন সহ পাঠাইছে, পাঠানোর পরে তারা একটু দেখে টেরে গেলো, আমরা ঠিক দিছি। এনে তাই বললো স্টাফ যে তাই কইছে ঠিক দিলে দেখেন এই যে ডাক্তার দিছে এটার সঙ্গে মিলে আছে, মানে স্টাফ এখানে স্টাফ কইছে এখানে, হ্যাঁ এখানে স্টাফ কইছে। তারপরে? তারপরে তারা কোনে আমরা ঠিক দিছি, তারপরে তাইয়ের সঙ্গে কথা কইতে আছে, তাহলে ডাক্তারের কোনে উনি সব আইসি ডাক্তারের সঙ্গে। ব্লাড কি টানা হয়েছিল এমনিতে? ব্লাড লাগানো হয়েছিল? লাগানো হয়েছিল। কতটুকু ব্লাড গেছিল প্রায়? তিন ভাগের একবার। রুগীটা কি অসুস্থ, কি নিয়ে ভর্তি হয়েছে, কবে ভর্তি হয়েছে, কি নাম? শিল্পী, শিল্পী ভৌমিক। বাড়ি কোনখানে? কি মনে হইতেছে, মানে এত বড় একটা হসপিটাল, এই হসপিটালে এরকম ভাবে উল্টা পাল্টা ব্লাড, কি মনে হইতেছে? এখন দেখেন যার যার দায়িত্ব যদি সে পালন না করে আমরা কি করতে পারি? আমরা পেশেন্ট নিয়ে আই ভালো ট্রিটমেন্টের জন্য, ব্লাড দিল, ব্যাগে করে দিছে, আমরা আনছি, এনে দিছি, ডাক্তার মারা এলো, নাকামো করে দেখলো যে নিয়ে তারপর ডাক্তার বলছি এটা চেঞ্জ করলাম, আমরা চেঞ্জ করতে গেছি, সঙ্গে স্টাফ পাঠাইছে, স্টাফের সঙ্গেও তারা বুঝতেছে, তারা ঠিক দিছে। এখন আমি কি করতে পারি? আমি কিছু আমি ঠিক দিচ্ছেন কি না দিচ্ছেন পরিবর্তন এটা চেঞ্জ করলাম। এখন কি রুগীর কিছু ডাক্তারের দায়িত্ব? আমরা ডাক্তারের কাছে কমপ্লেন করছি, ডাক্তার কথা বুঝতেছে। বাড়ি কোনখানে আপনাদের? আমার বাড়ি তো পেশেন্টের বাড়ি কোনখানে? নওছর। রোগীর পরিজনের অভিযোগ আপনারা শুনলেন। মেয়াদউর্তীন্ন রক্ত ঢোকানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত রোগীর শরীরে, কার্যত ডাক্তারদের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ। জুনিয়র ডাক্তারদের খামখেয়ালিপনার কারণে জীবন সংকটে রীতিমতো রোগীরা, এমনই অভিযোগ উঠে আসছে রোগীর পরিবারের পক্ষ থেকে। এই ক্যামেরায়, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে, যদিও খবর সংগ্রহ করতে গেলেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তার বাবুদের হুমকির মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের, এমনটাই অভিযোগ উঠে এসছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।